কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে। আর দর্শক, অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটি মাসআলা, যেই মাসআলাটা আপনার জানা অবশ্যই অবশ্যই, যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য জানা উচিত। আপনি মুসলমান, কুরবানি করবেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আপনি কুরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি কুরবানি করবেন রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ে ভুকে ধারণ করার জন্য। আর আপনি জানবেন না যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় আর কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় না, এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনার আমার জানা উচিত, যদি মুসলিম বলে নিজেকে দাবি করেন। আজকে ভিডিওটি কেউ না দেখে স্কিপ করে চলে যাবেন না। এই মাসআলাটি অনেক ইম্পর্টেন্ট, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়। হ্যাঁ দর্শক, চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এসো কোরআনের ছায়া তুলে ধন্য হয় এই ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটার এই চ্যানেলটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে একটা লাইক এবং কেমন লাগলো কমেন্ট করে, আরও যদি আপনাদের অন্যান্য কোনো মাসআলা জানার প্রয়োজন বোধ করেন আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনার ওই মাসআলার 100% রিপ্লাই দেওয়া হবে, জবাব দেওয়া হবে, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ভিডিওটাকে সর্বশেষ অনুরোধ, ভিডিওটাকে আপনাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়, জায়েজ? প্রসিদ্ধ একটি ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে কাজী খান। ওই ফতোয়ায়ে কাজী খান নামক প্রসিদ্ধ ফতোয়ার কিতাবের তৃতীয় খণ্ডের 348 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে এই সুন্দর মাসআলাটি। ফতোয়ায়ে কাজী খানের তৃতীয় খণ্ডের 348 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে উল্লেখ আছে যে এক নম্বর হচ্ছে মূলত ছয়টি পশু দিয়ে কুরবানি করা যায়, তার মধ্যে এক নম্বর হচ্ছে উট। যে উট আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে খুব কম, তারপরেও আমরা বাঙালিরা উট থেকে বেশি একটা অপরিচিত নয়, কারণ এই বাংলাদেশের মানুষ অনেকাংশই সৌদি আরব, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে প্রবাসী ভাইয়েরা উট এত পরিমাণে দেখেন, তারা তো আর বাংলাদেশে আসেন না, তারা বাংলাদেশি গরু আর সেখানে দেখতে পারেন না, বাংলাদেশি পশু এগুলো তারা কমই দেখে, উটই বেশি বেশি দেখেন। তো যাই হোক, সেই উট দিয়ে কুরবানি করা যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে গরু, আমরা যেটা দিয়ে থাকি। তৃতীয় নাম্বার হচ্ছে মহিষ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বৈশ বলি আর কি। তাহলে উট, গরু, মহিষ, তৃতীয় নাম্বার হচ্ছে ছাগল। ছাগল এটাই তো হয়তো বা আবার বকরি নামে কেউ ডাকে আর কি। তাহলে ছাগল, পঞ্চম নাম্বার হচ্ছে দুম্বা। এই পাঁচ প্রকার পানি ব্যতীত, পাঁচ প্রকার পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। আবারও বলছি, এক নম্বরে হচ্ছে উট, দুই নম্বর হচ্ছে গরু, তিন নম্বর হচ্ছে মহিষ, চতুর্থ নম্বর হচ্ছে ছাগল বা বকরি, পঞ্চম নম্বর হচ্ছে দুম্বা। এই পাঁচ প্রকার পশু দিয়ে কুরবানি করা জায়েজ, এগুলো ব্যতীত অন্যান্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, এগুলোর মধ্যেও যদি কোনো একটা এমন হয় যে এগুলো গৃহপালিত নয়, তাহলে এগুলো দিয়েও কুরবানি করা যাবে না। গৃহপালিত নয় বলতে এগুলো কেউ পালে না, বন জঙ্গলে থাকে, এমন অনেক বন্য গরু আছে, গরু হলেই হবে না, গৃহপালিত হতে হবে। এই পাঁচ শ্রেণীর পশুগুলা গৃহপালিত হতে হবে, যদি গৃহপালিত না হয় তাহলে এগুলো দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। যেমন গরুর মধ্যে অনেক প্রকার আছে, বন্য গরু যেগুলো বনের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে, মানুষ এগুলোকে লালন পালন করে না, ওই গরু দিয়ে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে আমাদের এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলের পাশে থেকে কোরআন এবং হাদিসের মাসআলাগুলি ভালো করে জানার চেষ্টা করার জন্য।